কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো দুই সালের শেষ ভিডিও এটা হয়তো আপনি দেখতেছেন দুই হচ্ছে যারাই আইন পেশা আসতে চান যারাই অ্যাডভোকেট হতে চান আপনারা সবাই জানেন বাংলাদেশ বার কাউন্সিল আপনাদেরকে কি করতে হয় তিন স্তরে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পরেই আপনি একজন অ্যাজ এ অ্যাডভোকেট আদালতে প্র্যাকটিস করতে পারেন তো আজকে একত্রিশ তারিখে কিন্তু হাইকোর্টের যে এক্সাম ছিল সেটা কিন্তু হয়ে গেল তো এখন আমরা আশা করতেছি যে ফেব্রুয়ারি শেষে হয়তো মার্চে আসতে পারে যারা এই নতুন করে অ্যাডভোকেটশিপ পরীক্ষা দিবেন তাদেরটা যদি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে সব কিছু ঠিক থাকে পত্রিকা নিউজ রিলেটেড যত সোর্স আছে সেখান থেকে অতটুকুই বলা যায় তো পরীক্ষায় আর দুই মাস থাকুক তিন মাস থাকুক বা পাঁচ মাস থাকুক সেটা বিষয় না যেই সাবজেক্টগুলো বার কাউন্সিল চুজ করে রেখেছে আপনাদের জন্য এগুলো আপনার প্র্যাকটিস জীবনের প্রতিদিনই লাগবে অর্থাৎ এই আইনগুলো ছাড়া আপনি আদালতে প্র্যাকটিসই করতে পারবেন না সিভিল মামলা হোক ক্রিমিনাল মামলা হোক যেটাই হোক এগুলো লাগবে তাই পরীক্ষা আপনার কালকে হলো না দশ মাস পরে হলো সেটা দেখার বিষয় না আপনার দেখার বিষয় হচ্ছে এই সাবজেক্টগুলোকে আপনি বুঝে শুনে পড়তেছেন কিনা যেটা আপনার ভবিষ্যৎ প্র্যাকটিস জীবনেও কাজে লাগবে একবার যদি আপনি কনসেপ্ট যদি বুঝতে পারেন বার কাউন্সিলের পরীক্ষায় পাশ করার পাশাপাশি পরবর্তী করা প্রয়োজন সেগুলো আপনি কিন্তু নিজে নিজেই করতে পারবেন তো চলুন আজকে আমরা সিআরপিসির একটা ওভারভিউ দিব যেহেতু আপনারা সবাই জানেন আমাদের সাতকাহন অ্যাডভোকেসি নামে আমরা প্রথম অনলাইন ভিত্তিক কি করেছি আমরা অনলাইন ভিত্তিক জুম অ্যাপসের মাধ্যমে অলরেডি আমাদের প্রথম যে কোর্স সে যেই কোর্স যেটা ছিল সেটা মোটামুটি শেষের দিকে তো আমরা জানুয়ারির বিশ তারিখ থেকে আমাদের নতুন আঙ্গেকে আমরা যারা এই বার কাউন্সিলে পরীক্ষা দিতে চান তাদের জন্য আমরা সাতকাহন অ্যাডভোকেসি নিয়ে আসতেছি তো আমাদের এই যে সাতকাহন অ্যাডভোকেসিতে আমরা দুইজন আপনাদের জন্য ক্লাসগুলো নিচ্ছি আমি নিজে এবং অ্যাডভোকেট রওশন ঢাকা জজ কোর্ট আপনারা অনেকেই জানেন তো যারাই আগ্রহী তারা আগামী তারিখের নিয়ে নিতে পারেন যাবতীয় কিছু আমরা দ্রুত ভিডিওর মধ্যে জানাবো যে ক্লাসগুলো কখন হবে কয়টা ক্লাস হবে এবং আনুষাঙ্গিক বিষয় তো দেরি না করে আমরা এই যে জাস্ট সিআরপিসি যেটা আছে এটা আপনারা কিভাবে পড়বেন যারাই আমাদের কোর্সে অংশগ্রহণ করেন বা না করেন যাতে আপনি বাসায় নিজেও যদি প্রস্তুতি নেন বা অন্য কোনো ফিজিক্যাল সেন্টারেও যদি আপনি কি করেন সেখানে নেন আপনার টিচার থেকে মেন্টর থেকে আপনি এগুলো কনসেপ্ট ওয়াইজ বুঝে নেবেন যেটা আপনার চলার পথে কাজে আসবে তো আপনারা সবাই জানেন যারা দুই বছরের এল এল করছেন তারা বাংলাতে আইনগুলো পড়ছেন বা এমন কিছু জিনিস যারা কখনো শুনে নি তো এই যে মোটামুটি যে সাবজেক্টগুলোর উপর বার কাউন্সিল পরীক্ষা নেয় সবগুলোর মূল আইন ইংরেজিতে প্রস্তুত তো জন্য আপনাকে কিছু কিওয়ার্ড শিখে নিতে হয় যেগুলো আমরা আমাদের বিভিন্ন ভিডিও ইউটিউবে অলরেডি পাবলিক করা আছে সেগুলো আপনি আপনি শিখতে পারেন তো আমরা আজকে এই যে এটা কিভাবে পড়বেন সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আশা করি আপনি যদি কনসেপ্ট ওয়াইজ যদি পড়েন আপনি নিজে নিজেও যদি বাসায় বসে যদি প্রস্তুতি নেন তাহলে আপনার জন্য কোনো সমস্যা হবে না পরবর্তী জীবনেও আপনি কাজটা করতে পারবেন তো আমরা সবাই জানি এই যে সিআরপিসিতে টোটাল কি আছে আমাদের এই যে নয়টা আপনার অধ্যায় আছে ছেচল্লিশটা চ্যাপ্টার আছে পাঁচশো পঁয়ষট্টিটার মতো সেকশন আছে তো এগুলো মনে রাখবেন কিভাবে তফসিল আছে তো এই জন্য কিছু টেকনিকও মাঝে মধ্যে মনে রাখতে হয় যেমন আপনি নয় বছর বয়সে কাউকে পছন্দ করলেন বিয়ে করতে পারলেন ছেচল্লিশ বছর বয়সে আর পঁয়ষট্টি বছর বয়সে পাঁচটা বাচ্চার বাপ হয়ে গেলেন এই যে একটা সহজ মোটামুটি আমরা বলবো রোমান্টিক ধারণায় আপনি টোটাল সিআরপিসিটা মাথার মধ্যে থাকলো তাহলে সিআরপিসিতে আমাদের নয়টা আমাদের পাটে বিভক্ত ছেচল্লিশটা চ্যাপ্টারে বিভক্ত পাঁচশো পঁয়ষট্টিটার মতো সেখানে কি আসছে আমাদের সেকশন আছে এবং পাঁচটা শিডিউল আছে এই কথাগুলো মনে রাখবেন তাহলে আপনি খুব সহজে মনে রাখতে পারতেছেন বছরে পছন্দ করছেন বছর বয়সে বিয়ে করতে পারছেন এবং পঁয়ষট্টি বছর বয়স হতে হচ্ছে পাঁচ বাচ্চার বাবা হয়ে গেছেন তো যাই হোক এখন যদি আমরা দেখি আমাদের যে সিআরপিসি এইটা আপনি যেভাবে পড়বেন এক নম্বরে আপনি আদালতের গঠনটা আপনার মতো করে নিজেকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন সিআরপিসি তো ওই জিনিসটাই আছে যে একটা ক্রিমিনাল মামলা কিভাবে পরিচালিত হবে সরকার কোথায় কিভাবে কোন আদালত গঠন করবে বাংলাদেশে ক্রিমিনাল মামলার প্রসেসটা কি তার মানে হচ্ছে আদালতের গঠনটা আপনাকে জানতে হবে এখন ছয় নাম্বার সেকশন থেকে যদি আপনি শুরু করেন আপনি কিন্তু পাবেন তাই আপনার মেইন দায়িত্ব হচ্ছে আদালতের গঠন এটাকে আপনি একটা পৃথক কনসেপ্ট নেন বাংলাদেশে কি কি আদালত আছে সেই হিসাবে আপনি পড়তে পারবেন আমরা জানি ম্যাজিস্ট্রেট আদালত আছে দায়রা আদালত আছে হাইকোর্ট ডিভিশন আছে সুপ্রিম কোর্ট ডিভিশন আছে বিশেষ ট্রাইব্যুনাল তো আপনি এই কনসেপ্ট পড়বেন তাহলে প্রথমে আদালতের গঠন আছে এটা আপনাকে জেনে নিতে হবে দুই নম্বর হচ্ছে এই যে আদালত যেগুলো গঠিত হলো এগুলোর কি কি ক্ষমতা আদালতগুলোর ক্ষমতাটা কি ওনারা কি করতে পারবে ম্যাজিস্ট্রেট আদালত সর্বোচ্চ কত পরিমাণ শাস্তি দিতে পারবে দায়রা আদালত মৃত্যুদণ্ড দিলে কেন হাইকোর্টের কনফার্মেশন লাগবে হাইকোর্ট সরাসরি কোন মামলা কগনিজেন্স যদি নিতে পারে কোন সেকশনের অধীনে নিতে পারতেছে এটা আপনার কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে তাহলে আদালতের গঠন আদালতের যে ক্ষমতা এটা আপনার শুধু বার কাউন্সিলের জন্য না এটা আপনার সারা জীবনের একটা জিনিস এটা ছাড়া সমন এবং ওয়ারেন্ট সম্পর্কে আপনার কি থাকতে হবে একদম স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকতে হবে সমনটা সাক্ষীর প্রতি হইতে পারে সমনটা আ কি হইতে পারে আসামির প্রতি হইতে পারে একটা দলিল উপস্থাপনের জন্য সমন হইতে পারে কোন ধারার অধীনে সমনটা আসে সমন দুই কপিতে কেন হবে ব্যক্তিকে না পাওয়া গেলে তার বাসার সামনে কিভাবে সমনটা দেওয়া হবে কতটা পত্রিকায় এসে সমনটা কি করতে হবে পাবলিশ করতে হবে যদি একিউজড যদি না থাকে এই জিনিসটা আপনার একদম ক্রিস্টাল ক্লিয়ার তাহলে তিনটা কনসেপ্ট কিন্তু আমরা আপনার কাছে তুলে ধরলাম এগুলো পৃথক পৃথক আপনি যেই কাজটা করবেন এগুলো লিখার পর ছোট ছোট করে এইগুলো সংক্রান্ত আনুষাঙ্গিক যে জিনিসগুলো আপনার মনে আসতেছে বা আপনি জানতে পারতেছেন এগুলো হ্যান্ড নোট করে রাখেন এটাই কাজে আসবে সারা জীবন সমনের পাশাপাশি ওয়ারেন্ট জিনিসটা কি এখন এই ওয়ারেন্ট নানা প্রকার হইতে পারে আসামিকে অ্যারেস্ট করার ওয়ারেন্ট হইতে পারে একটা সেন্টেন্সকে এক্সিকিউশন করার ওয়ারেন্ট হইতে পারে তাই আমরা এইখানে যে সমান এবং ওয়ারেন্ট পড়ব কি কী বিষয় নিয়ে আলোচনা করতেছে কত নাম্বার সেকশন থেকে কত নাম্বার সেকশন এইটাও একটু আপনি জানার চেষ্টা করবেন এখন তারপরে সার্চ ওয়ারেন্ট বা তল্লাশি একটা দলিল উপস্থাপন কখন করবে কেন করবে কি জন্য করবে এই কনসেপ্টটা আপনি কি করবেন সেখানে অবশ্যই একটু তুলে ধরার চেষ্টা করবেন এটা ছাড়া বন্ড বা মুস লেখা সিউরিটি এই জিনিসগুলা কি কে দিবে কেন দিবে কিভাবে বন্ডে টাকাটা আপনি ফেরত পাবেন এই সংক্রান্ত যত তথ্য থাকে এগুলো আপনার এই ক্যাটাগরির আন্ডারে আপনি মনে রাখবেন এখন আসি আমরা সিআরপিসি যদি আপনি ভাগ করেন এখানে তিনটা কথা বলে একটা হচ্ছে প্রিভেন্টিভ যে অ্যাকশন সংক্রান্ত কথা হয় যে একটা ঘটনা ঘটার পূর্বেই সেখানে কি করা হবে নানা প্রকার প্রিভেন্টিভ প্রতি রোধমূলক ব্যবস্থা নেওয়া হবে কোথাও বেআইনি সমাবেশ হচ্ছে রাজনৈতিক দলগুলো বেআইনি সমাবেশ করতেছে মারামারি কাটাকাটি হানাহানি হবে এখন বেআইনি সমাবেশ কত নাম্বার সেকশন থেকে কত নাম্বার সেকশন কি কি বল প্রয়োগ করা যাবে এগুলো আপনার মাথার মধ্যে কিন্তু একটু নিতে হবে তাহলে কিন্তু আপনি খুব সহজেই বুঝতে পারবেন এখন আসি আমরা আসামির গ্রেপ্তার এবং আসামি যদি পালায়ন করে তাহলে কি করতে হবে কিভাবে অ্যারেস্ট করতে হবে পুলিশ চুয়ান্ন ধারায় যে মানুষকে অ্যারেস্ট করতে পারে কি কি গ্রাউন্ড গুলো আছে এগুলো আপনার এই গ্রেপ্তার বা অ্যারেস্টের বিষয়ে জানতে হবে এখন এই গ্রেপ্তার করার পর কতক্ষণের মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে হবে ম্যাজিস্ট্রেট না থাকলে কি করা হবে চব্বিশ ঘন্টা প্লাস ট্রাভেল টাইম কোন সেকশনে উল্লেখ করা আছে এগুলো কিন্তু আপনার মাথার মধ্যে একদম ঢুকায় নিতে হবে প্র্যাকটিস জীবনে আপনার কিন্তু এটাই কাজ এখন আসি আমরা নির্বাহী আমরা জানি দুই সালে বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ পৃথক হয়েছে কিন্তু আর পৃথক করা তাই আমরা আমরা এই যে ডিএম এডিএম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে তাদেরও কার্যক্রম দেখতে পাই যেমন তো হয় নাই আপনি যদি দেখেন একশো চুয়াল্লিশ থেকে নিয়ে একশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিষয়ে আলোচনা করে স্থাবর সম্পত্তি নিয়ে আলোচনা করে বিরোধ হলে কি করবেন কোন আদালতে যাবেন কতদিনের মধ্যে যাবেন এটা ছাড়া পুলিশের প্রতিরোধমূলক কিছু ব্যবস্থা আছে যে পুলিশ কি কি করতে পারবে একটা হিনিয়ার্স অপরাধ হচ্ছে পুলিশ সরাসরি সেখানে আমলযোগ্য কি করতে পারবে অ্যাকশন নিতে পারবে নানা প্রকার কিছু তার মানে হচ্ছে এই কনসেপ্ট ওয়াইজ যদি আপনি একবার বোঝার চেষ্টা করেন সিআরপিসি আপনার কাছ থেকে পানির মতো মনে হবে আপনার মনে হবে এই যে বার কাউন্সিলের বিশ মার্ক এটাতে আপনি বিশে বেশি কি করতে পারবেন অ্যানসার করতে পারবেন এটা ছাড়া আমরা জানি ইস্তেহার বা হুলিয়া বা কোক সম্পত্তি কোক নানা প্রকার বিষয় আছে আসামিকে যখন পাওয়া যায় না তার সম্পত্তি করা হয় কোক করা হয় তার জন্য ইস্তেহার জারি করা হয় হুলিয়া জারি করা হয় এই হুলিয়া কি কত দ্বারা সেকশনে কতদিন তিরিশ দিন সময় দেওয়া হবে তারপরে পত্রিকা প্রকাশ করা হবে কিনা এই সংক্রান্ত বিষয়গুলো কিন্তু জানতে পারবেন এটা ছাড়া এই যে জিনিসগুলো আমরা পড়লাম এগুলা হচ্ছে সবগুলাই যদি আপনি দেখেন এটা হচ্ছে যে যে প্রথম পার্ট মোটামুটি এগুলা টোটাল এটা প্রাথমিক বিষয় আলোচনা করে এটা ছাড়া কিছু মূল নীতি আছে যখন আমরা সি আর কিছু সেকশন আছে যেগুলো মূল নীতি আলোচনা করে এক লাইনে বোঝার বিষয় যেমন চারশো তিন ধারা একটা কথা বলে সেটা হচ্ছে যে আপনি যদি একবার আসামি কি হয় খালাস পায় অথবা কনভিক্টেড হয় তাই একই অপরাধের জন্য তার দ্বিতীয়বার বিচার করা যাবে না বিচার হবে না এটা ছাড়া সরকারকে কিছু ক্ষমতা দেওয়া আছে সরকার কি করতে পারে নানা প্রকার ভাবে এই যে আদালত যত বিচারই করুক সরকার আসামিকে খালাস দিয়ে দিতে পারে তার দণ্ড মকুব করতে পারে কমিয়ে দিতে পারে এটা ছাড়া চারশো একানব্বইকে হায়ার কোর্টকে হাইকোর্টকে অথরিটি দেওয়া আছে নিম্ন আদালতের বিভিন্ন নথি উনি কি করতে পারেন যে কোনো সময় তলব করতে পারেন পাঁচশো একষট্টিতে বলা আছে আমরা কোয়াশমেন্ট বুঝি যে কোনো এফআইআর যে কোনো প্রসেডিং আদালত একদম সেটা বন্ধ করে দিতে পারেন সেটা শেষ করে দিতে পারেন তো তাহলে আপনি দেখলেন এতক্ষণ আমরা যে জিনিসগুলো পড়লাম আপনি যদি এতদিনেও যদি এইরকম কনসেপ্ট ওয়াইজ যদি না পড়ে থাকেন আপনি অ্যাটলিস্ট এগুলো এখন থেকে হ্যান্ড নোট করার চেষ্টা করেন যে বাংলাদেশে কী কী আদালত আছে কি তার ক্ষমতা সমন দুই কপিতে কেন হবে ওয়ারেন্ট কেন এক কপি হয় দলিল তল্লাশি সার্চ ওয়ারেন্ট দলিল উপস্থাপন না করলে কি হবে মুসলেখা বা বন্ড কি কতজন আমাদের এই মুসলেখা বা বন্ডের সিকিউরিটিটা জমা না করলে কি হবে যে টাকাটা দিয়েছেন সেটা কবে ফেরত পাবেন বেআইনি সমাবেশ অথবা পাবলিক নিউসেন্স সেন্স এগুলোর ক্ষেত্রে কি করতে পারবেন আসামিকে কিভাবে গ্রেফতার করবে যদি সে পালায়ন করে কি করতে হবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের বিচার পদ্ধতিটা জানবেন পুলিশের প্রিভেন্টিভ যে অ্যাকশন সম্পর্কে জানবেন সম্পত্তি অ্যাটাচমেন্ট সম্পর্কে জানবেন এবং কিছু মূল নীতি সম্পর্কে জানবেন এখন আসি আমরা মূল পাটে মূল পাটটা বলতেছে যখন আপনার একটা ঘটনা ঘটে যায় একটা অফেন্স যখন কমিশন হয়ে যায় কমিশন যখন একটা অফেন্স কমিট হয় তো তখন যেটা হয় পুলিশ কি করে আমরা থানায় যাই সেখানে পুলিশ তার তদন্ত তদন্তকার্য শুরু করে এখন এই পুলিশের তদন্ত সম্পর্কে আপনার একদম ক্রিস্টাল ক্লিয়ার স্বচ্ছ ধারণা থাকবে কত সেকশন থেকে কত সেকশন পর্যন্ত পুলিশ তার কাজগুলো করে চুয়ান্ন থেকে নিয়ে ছিয়াত্তর পর্যন্ত করে চুয়ান্নতে এফআইআর দাখিল করে সে ছাপ্পান্নতে সে তদন্তকার্যের জন্য চলে যায় অর্থাৎ ইনভেস্টিগেশনটা শুরু করে দেয় একশো চৌষট্টিতে কি হয় সাতষট্টিতে কি হয় কেস ডায়েরিটা কি যে মৃতদেহ যে কবর থেকে উঠানোর সেকশন কোনটা এই জিনিসগুলো কিন্তু আপনি এখানে পাবেন অর্থাৎ পুলিশের তদন্ত সম্পর্কে যত খুঁটিনাটি জিনিস পাওয়া যায় সেইটা আপনি এখান থেকে তুলে ধরার চেষ্টা করবেন চব্বিশ ঘন্টা পাবেন আপনি সেখানে চব্বিশ ঘন্টা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে নিয়ে আসতে হবে যদিও প্রপার হচ্ছে চব্বিশ ঘন্টা প্লাস ট্রাভেল টাইম এর পরবর্তীতে হচ্ছে সর্বোচ্চ পনেরো দিন ফিজিক্যাল রিমান্ড পুলিশ পাইতে পারে এর পরবর্তীতে একশো বিশ দিনের মধ্যে তার তদন্ত কার্য যদি শেষ না করতে পারে তাহলে আসামি জামিন পাইতে পারে অসংখ্য জিনিস আছে এগুলো আপনি বোঝার চেষ্টা করবেন নিজে নিজে এখন অফেন্স এক জায়গায় সংঘটিত হইতে পারে আসামি অন্য জায়গায় থাকতে পারে আ এই যেই বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যেমন বাসে ট্রেনে বা পূর্ববর্তীতে যেমন মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতো সেখানে অপরাধ হতে পারে বিচারের জায়গা কোথায় হবে কোন আদালতে বিচার করা হবে এই রকম বিচারের জায়গাগুলো সম্পর্কে জানতে পারবেন এখন এই ম্যাজিস্ট্রেট সাহেব তার যে মামলা কগনিজেন্সে নেওয়ার ক্ষমতা এটা আমরা কিভাবে পাবো উনি কোন মামলাগুলো নেবেন কোন কোন ভিত্তিতে নিবেন এগুলো আমরা জানতে পারবো সেটা হচ্ছে আমাদের একশো নব্বই থেকে যখন নিরানব্বই আপনি পড়বেন সেখানে জানতে পারবেন এভাবে কনসেপ্ট ওয়াইজ আপনি সি পড়ার চেষ্টা করবেন এখন আসি যদি পুলিশ মামলা না নেয় বা কিছু মামলা সরাসরি আপনাকে ম্যাজিস্ট্রেট আদালতে করতে হয় যেটাকে আমরা নালিশ বা কমপ্লেন্ট বলি এই যে সিআর কেস নালিশ বা কমপ্লেন্ট তো এগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে স্বচ্ছ যে কখন উনি কী করবেন ইস্যু প্রসেস করবেন কখন করবেন না কখন আপনার যে নালিশ সেটা উনি ডিসমিস করে দিবেন এর পরবর্তীতে আসি যখন পুলিশ তদন্ত করে তার রিপোর্ট দিল এখন সেই রিপোর্টের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট সাহেব ওই আসামির বিরুদ্ধে যে চার্জটা ফ্রেম করবেন সেখানে উনি কি কি জিনিসগুলো ইনক্লুড করবেন সেটার একটা চ্যাপ্টার এই পৃথক আছে তো এটা আমরা জানব চার্জটা কিভাবে হবে না পুলিশ যেই যে সেকশনের অধীনে এই রিপোর্টটা দিছে ম্যাজিস্ট্রেট শুধু সেভাবেই করবেন না উনি চান্স করবেন মামলার যে কোনো পর্যায়ে ম্যাজিস্ট্রেট কি করতে পারেন যে কোনো প্রকারের চার্জ উনি ফ্রেম করতে পারেন এগুলো সম্পর্কে জানব এটা ছাড়া সামারি ট্রায়াল সম্পর্কে আলোচনা করা আছে অর্থাৎ যে মামলার যে অপরাধ বছর পর্যন্ত পর্যন্ত এবং টাকা জরিমানা এমন যে মামলাগুলো এগুলো সামারি টাইল খুব দ্রুত গতিতে এগুলো শেষ করে দেওয়া যাবে এখন আসি ম্যাজিস্ট্রেট আদালতের বিচার কার্যগুলো কিভাবে হবে যেমন দুইশো একচল্লিশ থেকে দুইশো পঞ্চাশে বলা আছে ম্যাজিস্ট্রেট কীভাবে বিচার করবেন ওনার কাছে যখন আসবে তখন উনি ওনার বিচারিক ক্ষমতা প্রয়োগ করে দেখবেন মামলা চলবে কি চলবে না না চললে উনি কী করে দিবেন সাথে সাথে ডিসচার্জ করে দিবেন যে এটা চলবে না যদি চলে আসামিকে জিজ্ঞেস করবেন সে দোষ স্বীকার করে কি না করলে তাকে কনভিকশন করবেন না করলে এভিডেন্স কল করবেন এভিডেন্স যদি পর্যাপ্ত যদি না হয় অথবা কমপ্লেন যদি না থাকে তারা যদি আপোষ করে আসামিকে উনি খালাস দিয়ে দিবেন মামলা প্রমাণিত হলে উনি সেন্টেন্স অ্যাওয়ার্ড করবেন আর মামলা প্রমাণিত না হলে আসামিকে একুইটাল করবেন মনে রাখবেন যেটা সেটা হচ্ছে আদালত কী করে আসামিকে কনভিক্ট করার পর সেন্টেন্স অ্যাওয়ার্ড করে আসামি যেটা পান সেটা হচ্ছে পানিশমেন্ট আদালত পানিশমেন্ট দেয় না এগুলো হচ্ছে আইনের বেসিকগত শব্দ যে অলওয়েজ যে কোনো কোর্ট কি করে সে সেন্টেন্স অ্যাওয়ার্ড করে এবং আসামি যেটা পায় সেটা হচ্ছে পানিশমেন্ট আসামি সরাসরি আদালত কি করে না পানিশমেন্ট দেয় দেয় না আদালত সেন্টেন্স এগুলো হচ্ছে বিভিন্ন আইনের বিষয় এটা ছাড়া দায়রা আদালত বা হাইকোর্ট বিভাগে কিভাবে বিচার হবে সেই সংক্রান্ত বিষয় আলোচনা করা আছে এখন আপনার আসামির বেইল বা জামিন প্রয়োজন এখন বেইল কি বেইল দেওয়া হলে আসামি রিলিজ হয় বেইল যদি কি করা হয় আদালত গ্রান করে সেখানে বেইল বন্ড সিগনেচার করতে হয় সিউরিটি দিতে হয় কতজন জামিনদারের প্রয়োজন সর্বোচ্চ আপনার আইনজীবী নিজে জামিনদার হতে পারবে কিনা এই কনসেপ্টটা আপনি সেখানে পাবেন আসামি গ্রেপ্তার হওয়ার পূর্বে কীভাবে আপনি বেইল নেবেন গ্রেপ্তার হওয়ার পরে কগনিজেবল অফেন্স হইলে কোন ধারায় যাবেন নন কগনিজেবল হলে কোন ধারায় যাবেন এই জিনিসগুলো কিন্তু আপনি সেখানে পাবেন যে কোনো সময় আদালত আপনার যে বেইল আছে সেটা কখন সাসপেন্ড করতে পারে কখন বেইলদের সময়টা কমিয়ে দিতে পারে বাড়িয়ে দিতে পারে এগুলো কিন্তু আপনারা জানতে পারবেন ক্রিস্টাল ক্লিয়ার আপনার ধারণা থাকবে আপে সরি ক্রিস্টাল ক্লিয়ার আপনার ধারণা থাকতে হবে আপিল জিনিসটা কি জেইল আপিল কি রিভিশন কি কোন সেকশনের অধীনে আপিল হচ্ছে আপিলটা আইনগত অধিকার কিনা আপিলটা আপনার ইনহারেট অধিকার কিনা রিভিশনটা কি এই সম্পর্কে আপনার ক্রিস্টাল ক্লিয়ার স্বচ্ছ ধারণা সময় থাকতে হবে এখন রায়টা কিভাবে আদালত প্রকাশ করবেন প্রকাশ্য আদালতে যদি না দিতে পারেন কি করতে হবে এই সংক্রান্ত বিষয় এটা ছাড়া যে সেন্টেন্সটা উনি অ্যাওয়ার্ড করলেন এটা কিভাবে এক্সিকিউশন করবেন সেই সংক্রান্ত বিষয় আপনার স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকতে হবে মামলা বিচারের সময় দেখা গেল যে আসামি লুনেটিক হইলে তার জন্য একটা পৃথক চ্যাপ্টার দেওয়া আছে যে পাগলের বিচার কিভাবে হবে এটা ছাড়া আমরা একটা বা সাক্ষ্য আইনে সাক্ষ্য সংক্রান্ত সংক্রান্ত জানলেও বিশেষ কিছু কিছু চ্যাপ্টার দেওয়া আছে সেখানে স্পেশাল জিনিস আমরা জানতে পারবো যে আসামির সামনে কি করতে হবে সাক্ষ্যগুলো নিতে হবে নানা প্রকার বিষয় এগুলো সম্পর্কে আপনাকে কিন্তু বুঝতে হবে জানতে হবে এটা ছাড়া সম্পত্তি যে সম্পত্তি অ্যাটাচ বা কোক করা হইলো এগুলো কিভাবে আপনি ফেরত নিবেন আর নির্বাহী বিভাগ যে কি করতেছে যতই আপনি আসামি কি মৃত্যুদণ্ড ফাঁসি কারাগার যাই কিছু দিয়ে দেন যেমন এখন বাংলাদেশের বিরোধ পূর্বের যে বিরোধী নেত্রী খালেদা জিয়া কি আছেন সরকারের নির্বাহী বিভাগের ক্ষমতা বলে উনি তার দণ্ডটা স্থগিত আছে কখন মকুব করা যায় কখন দণ্ড স্থগিত করা যায় কখন কমিয়ে দেওয়া যায় কখন রাষ্ট্রপতি করতে পারেন এই টোটাল কনসেপ্ট বেজ জিনিসগুলা যদি আপনি একবার বুঝতে পারেন আপনি সি আর পিসিটা আপনার সারা জীবনের জন্য এতটা সহজ মনে হবে যে আপনি চিন্তা করবেন যে এটা কোনো বিষয় না তো আমরা আমাদের কোর্সের মধ্যে ট্রাই করি আপনাদেরকে এই জিনিসগুলো হ্যান্ড দেওয়ার জন্য বুঝিয়ে দেওয়ার জন্য পাশাপাশি বেয়ারেক্টের কিছু শব্দ চয়ন আছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দেই একটা আইনের পড়ার বেসিক যে রুলস আছে সেটা তুলে ধরার চেষ্টা করি তো আশা করি আমরা আগামী বিশ তারিখ থেকে বার কাউন্সিলের জন্য নতুন করে কোর্স শুরু করতে পারবো যদি আল্লাহ সুস্থ রাখে ইনশাল্লাহ আর যারাই ভিডিওটা দেখলেন যদি আপনি এইভাবে অ্যাটলিস্ট প্রতিটা বিষয় সম্পর্কে আপনার হ্যান্ডনোটগুলো যদি তৈরি করেন আরো যেই তামাদি আইন আছে স্পেসিফিক সাক্ষ্য আইন আছে আশা করি আপনি কি করবেন না আপনি কখনোই আপনার মনের মধ্যে আইনের থাকবে না আপনি করতে পারবেন কনফিডেন্সের সাথে অ্যান্সার করতে পারবেন এবং সেটা পরবর্তী জীবনেও আপনার কাজও আসবে তো নতুন বছরে দুই হাজার বাইশ সালে সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও সাতকাহনের পক্ষ থেকে সাতকাহন আপনাদের জন্য আইন রিলেটেড যেই বিভিন্ন প্রকার গঠনমূলক এবং ইজি ওয়েতে বিভিন্ন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোশ্চিন থাকে কমেন্ট সেকশনে জানাবেন আর যোগাযোগ করার জন্য আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি কি করবেন জাস্ট আপনারা দেখতেই পাচ্তেছেন আমি যদি এখন দেখাই যে এখানে নিচের দিকে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাচ্ছেন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট নাইন সেভেন ওয়ান ওয়ান নাইন এইট টু এ নাম্বারে যোগাযোগ করলেই হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম